প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন আমি মহম্ম হোমাইন কবির ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার অ্যান্ড লেকচারার ইন ইংলিশ আজকে বিশ্বে আপনার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে কথা বলবো মিল্ক অর্থাৎ দুধ এবং দুধ থেকে প্রাপ্ত যে ক্যালসিয়াম সে প্রসঙ্গে কথা বলবো বন্ধুরা আমরা দুধ বলতে আমরা বোঝাতে চাচ্ছি ইউজুয়ালি আমরা যেটা সেবন করি গরুর দুধ সেটাকে বোঝাতে চাচ্ছি আর আমাদের যে কালচার কাস্টম আমাদের ট্র্যাডিশন আমাদের রিলিজিয়ান থেকে আমরা জানি যে এই গরুর দুধ কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারী একটা আদর্শ খাদ্য এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেলস আর বিশেষ করে এটা আমরা সেবন করে থাকি ক্যালসিয়ামের জন্য আমরা অস্বীকার করছি না যেতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে আমরা জানি এবং মানি যেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে বেশ করে মাতৃ দুধের চাতে কিন্তু গরুর দুধে কিন্তু চার গুণ ক্যালসিয়াম রয়েছে কিন্তু ক্যালসিয়াম পরিমাণে বেশি থাকলেই তো হবে না আমাদের জানতে হবে আমাদের শরীর কতটুকু গ্রহণ করতে পারে বন্ধুরা কেবল যখন আমরা সুস্থ থাকি আমরা সব দিক থেকে যখন ফিট থাকি তখনই আমাদের শরীর কেবল টোয়েন্টি বা তারও কম পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে কিন্তু আমরা দুধ কখন সেবন করি যখন আমরা ক্যালসিয়ামের ঘাটতি হয় আমাদের শরীরে যখন আমরা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু আমরা দুধ বেশি বেশি সেবন করি আর এই অসুস্থ অবস্থায় কিন্তু শরীর খুব একটা ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না এর বন্ধুরা আর বলবো যে এই গরুর দুধের মধ্যে আপনার ক্যালসিয়ামের তুলনায় খুব কম পরিমাণে রয়েছে ভিটামিন ডি এবং ম্যাগনেশিয়াম আর এই ক্যালসিয়ামকে অ্যাবজর্ভ করার জন্য ইউটিলাইজ করার জন্য শরীরের কিন্তু দরকার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এবং ম্যাগনেশিয়াম যেটা কিনা এই দুধের মধ্যে অত্যন্ত পরিমাণে কম আর এই কম থাকার কারণেই কিন্তু ক্যালসিয়াম বেশি থাকা সত্ত্বেও কিন্তু শরীর কিন্তু এই ক্যালসিয়ামকে গ্রহণ করতে পারে না আশা করি বুঝতে পেরেছেন এর মধ্যে আসি যে এই দুধের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের প্রোটিন যেটাকে বলছে ক্যাসিন টাইপ প্রোটিন এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা পদার্থ যেটা কিনা আমরা যে আইকা ব্যবহার করি আমরা যে সলিউশন আমরা যে পেন্ট ব্যবহার করি সেই পেন্টের বেস ম্যাটেরিয়াল হচ্ছে এই আপনার ক্যাসিন আর এই ক্যাসিন কি করে ক্যালসিয়ামকে আপনার মুড়িয়ে রাখে টাই আপ করে রাখে এই কারণে শরীর নিতে পারে না আবার এই ক্যাসিন নিজেও কিন্তু যেটা হয় আপনার মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দিয়ে দেখি এই দেখবো যে ক্যাসিন উনু কিন্তু সেভেনটিন রিং ওর সেভেনটিন লেয়ার দ্বারা মোড়ানো ঠিক আছে আর এতে করে হয় কি যে আমাদের যে দুর্বল ওয়ান চেম্বার যে পাকস্থলী রয়েছে এই পাকস্থলী কিন্তু এই সেভেন্টিন রিংকে ভেদ করে কিন্তু ক্যালসিয়াম শরীরকে শরীরে নিতে পারে না অন্যদিকে হ্যাঁ গরুর যে পাকস্থলী রয়েছে ফোর চেম্বার স্টোমাক তারা তারা কিন্তু পারে প্রকৃতি তাদেরকে এভাবেই তৈরি করে দিয়েছে অর্থাৎ গরুর দুধ গরুর জন্য উপযুক্ত মানুষের দুধ মানুষের জন্য কিন্তু আমরা কি করছি মানুষেরা প্রতিনিয়ত গরুর দুধ সেবন করছি বোকার মতো সেবন করছি ক্যালসিয়াম বা বিভিন্ন পুষ্টি পাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেটা আমাদের যতটা না উপকার করে তার চেয়ে করে বেশি ক্ষতি এখন বন্ধুরা আসি যে আমরা প্রায় বলে থাকি যে দুধ আমাদের যতটা না বিষয় গরুর দুধ আমাদের যতটা না ক্যালসিয়াম দেয় তার চেয়ে বেশি চুরি করে ঠিক আছে এখন কীভাবে চুরি করে এই প্রসঙ্গে কথা বলবো বন্ধুরা আমাদের শরীরে আছে বিভিন্ন প্রকার গ্ল্যান্ড বিশেষ করে আপনার থাইরয়েড প্যারাথাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলো কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে মুখ্য ভূমিকা পালন করে থাকে আর এই গ্ল্যান্ডগুলো যখন আমরা দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীর ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না কিন্তু আমাদের এই দুধ কি করছে গরুর দুধ বিশেষ করে গরুর দুধ যখন আমরা দীর্ঘদিন ধরে সেবন করি তখন এর মধ্যে এক বিশেষ ধরনের চটচটে আঠালো টক্সিক ম্যাটেরিয়াল রয়েছে তৈরি করে আমাদের শরীরে যে ম্যাটেরিয়ালটাকে আমরা বলছি মিউকাস আর এই মিউকাস দীর্ঘদিন ধরে আমাদের শরীরে এখন হতে হতে বিভিন্ন প্রকার জটিল এবং কঠিন অসুখ তৈরি করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে গ্ল্যান্ডগুলোর কথা বললাম থাইরয়েড প্যারাথাইরয়েড এবং অ্যাডিনার গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলো কিন্তু দুর্বল করে দেয় করে দেয় আন্ডার অ্যাক্টিভ করে দেয় অসুস্থ এদের করে হচ্ছে কি যে গরুর দুধের মধ্যে এই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকা সত্ত্বেও আমাদের শরীর কিন্তু নিতে পারে না ঠিক আছে তাহলে এখন কি হতো শুধু তাই কেন গরু দুধ কেন কোনো রকমই ক্যালসিয়ামে গ্রহণ করতে পারে না যখন এই গ্ল্যান্ডগুলো আমাদের দুর্বল হয়ে যায় কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক কার্য সম্পাদনের জন্য বিশেষ করে ব্রেন সেল টিস্যু মাসল বোন এগুলোর যে স্বাভাবিক কার্য সম্পাদনের জন্য কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দরকার তখন শরীর কোথেকে নেবে তখন শরীর যেটা করে যে ক্যালসিয়ামের সবচেয়ে বড় মজুদ আমাদের শরীরের সেটা হচ্ছে হার সেই হার থেকে আমাদের অজান্তি ধীরে ধীরে এই ক্যালসিয়ামকে চুরি করে ঠিক আছে আমাদের অজান্তি আর এতে করা হয় কি দীর্ঘদিন ধরে যখন এই প্রক্রিয়া চলতে থাকে আমাদের হাড়গুলো কিন্তু দুর্বল হয়ে যায় হাড়গুলোর ভিতরে অংশ কিন্তু ফাঁপা হয়ে যায় এদেরগুলো তৈরি হয় অস্ট্রিও আর্থাইটিস অস্ট্রিওপোরোসিস অস্ট্রিওপেনিয়া অস্ট্রিও এই ধরনের অসুখগুলো তৈরি হয় এটা একটা বাস্তব উদাহরণ দেই বন্ধুরা যে বর্তমান গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড ফিনল্যান্ডস সুইডেন তারপর ডেনমার্ক এই দেশগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই গবাদি পশু পালন করে তাদের প্রচুর পরিমাণে ডেয়ারি ফার্ম রয়েছে তারা দুধ উৎপাদন করছে প্রচুর পরিমাণে সেবনও করে প্রচুর পরিমাণে আর তাদের কিন্তু এই ধরনের ডিজেনারেটিভ ডিজিজ যেটা অলরেডি বলেছি অস্ট্রিয়োসিস অস্ট্রেও মালয়েশিয়া অস্ট্রেও হ্যাঁ অস্ট্রিও এই রোগগুলো কিন্তু খুব বেশি বেশি পরিমাণে হয়ে থাকে অন্যদিকে যদি দেখি যে থাইল্যান্ড ভিয়েতনাম চায়না জাপান তারা কিন্তু খুব একটা দুধ সেবনও করে না তারা খুব একটা ডেইরি পালনও করে না ঠিক আছে আর তা গবেষণায় দেখা যাচ্ছে তাদের কিন্তু এই ধরনের অসুখগুলো খুব একটা হয় না বললেই চলে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে দুধ আমাদের যতটা না ক্যালসিয়াম দেয় তার চেয়েতে বেশি কিন্তু ক্যালসিয়ামে চুরি করে তত তার চাতে বেশি আমাদেরকে অসুস্থ করে দেয় বন্ধুরা এখন একটা প্রশ্ন চলে আসে যে আমরা যদি এখন এই বিভিন্ন কারণে যদি গরু সেবন না করি তাহলে ক্যালসিয়াম কোথায় পাবো হ্যাঁ আমরা ক্যালসিয়াম গ্রহণ করব ন্যাচারাল সোর্স থেকে আর সেই সোর্স আমি আপনাদের সামনে বাতলা দিচ্ছি বলে দিচ্ছি কোন কোন সোর্স থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন যদি আমরা উদ্ভিদ সোর্সের কথা বলি অর্থাৎ প্ল্যান্ট সোর্সের কথা বলি সেখানে প্রথম সাহিত্য রয়েছে আপনার তিল এবং কাঠবাদাম ঠিক আছে আপনি রেগুলার কিছু না কিছু পরিমাণে আপনার তিল কাঠবাদাম সেবন করেন ঠিক আছে আপনার ক্যালসিয়ামের ঘাটটি পূরণ হয়ে যাবে দেন আমি বলবো কিছু সবজির কথা যেমন ধরেন আপনার ব্রকলি লেটুস পালং শাক সাজনা পাতা হুইট গ্রাস কচি গমের চারা যেটা বলতে যাচ্ছি দেন বকচয় সেলেরি এই দুটি হচ্ছে বিদেশি সবজি আমাদের দেশে এখন চাষ হচ্ছে এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পেতে পারেন ক্যালসিয়াম পেতে পারেন বিভিন্ন প্রকার আপনার এনিম্যাল সোর্স থেকে যেমন আপনার হতে পারে সেটা সামুদ্রিক মাছ হতে পারে সুটকি তারপর হচ্ছে ছোটো মাছ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পেতে পারেন তো সুতরাং ক্যালসিয়ামের জন্য আপনার দুধ সেবন না করে আপনারা এই উৎসগুলো আপনারা অনুসরণ করেন এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন এবং সেখান থেকে আপনার সুস্থ থাকতে কারণ আবারও সেই কথা বলতে হয় যে দুধ আমাদেরকে যতটা না ক্যালসিয়াম দেয় তার চেয়ে বেশি চুরি করে তার চেয়ে বেশি আমাদেরকে অসুস্থ করে বন্ধুরা একটা সাবধানতার কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক কিন্তু বাজার থেকে ক্যালসিয়াম কিনে খাচ্ছি সিনথেটিক যে আর্টিফিশিয়াল ক্যালসিয়াম হচ্ছে সেটা কিনে খাচ্ছি এই ক্যালসিয়ামের কিন্তু রয়েছে মারাত্মক ক্ষতিকারক দিক আপনার আপনার এখান থেকেও বিরত থাকবেন আর এটার উপরে আমার আলাদা একটা ভিডিও রয়েছে হ্যাঁ সেই ভিডিওটা দেখবেন আশা করি সেখান থেকেও ভীষণভাবে উপকৃত হবেন আমি আর বেশি সময় নেবো না ভিডিও প্রায় শেষে চলে এসেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ